আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি শব্দের অর্থ হলো বাহুল্য দোষ, গুরুচণ্ডালী বা অতিরিক্ততা। চলো ভাই আমরা বুঝে নেই এটা কিসের অতিরিক্ততা। কোনো একটা সেন্টেন্সের ভিতরে যখন একই ধরনের ওয়ার্ড বারবার ইউজ করা হয় তখন সেই অতিরিক্ততা দেখা দেয়, অর্থাৎ রিডান্ডেন্সি এরর দেখা দেয়। তাছাড়াও কোনো একটা সেন্টেন্সকে শুধু শুধু টেনে বড় করা হলেও রিডান্ডেন্সি এরর দেখা দেয়। আজকে আমরা বেশ কিছু রিডান্ডেন্সি এররযুক্ত সেন্টেন্স দেখব এবং সেগুলোকে কারেকশন করার মাধ্যমে আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করব। তাছাড়াও বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রিডান্ডেন্সি থেকে কীভাবে কোশ্চেন এসেছে সেটা দেখব এবং কীভাবে সহজে সলভ করা যায় সেটাও দেখব। চলো ভাই আমরা একটু বোর্ডের দিকে দেখি। এখানে আমি বেশ কিছু ওয়ার্ড তোমাদের জন্য লিখে রেখেছি, যেমন দেখো ইনোভেশন। ইনোভেশন অর্থ হলো নতুনত্ব, নিউ মানেও নতুন, অর্থাৎ কোনো সেন্টেন্সের ভিতরে ইনোভেশন থাকলে নিউ এর কোনো প্রয়োজন নেই। ঠিক একই রকমভাবে রিপিট থাকলে এগেইনের প্রয়োজন নেই, রিপিট দ্বারা পুনরায় প্রকাশ করছে, এগেইন দ্বারাও পুনরায় প্রকাশ করছে। ঠিক একই রকমভাবে রেজাল্ট থাকলে ইন্ডের প্রয়োজন নেই, নিয়ারলি থাকলে অলমোস্টের প্রয়োজন নাই, অ্যাসেনশিয়াল থাকলে বেসিকের প্রয়োজন নেই, কমপ্লিশন থাকলে ফাইনালের প্রয়োজন নাই। কারণ এই ওয়ার্ডটা দ্বারা যে অর্থ প্রকাশ করছে এই ওয়ার্ডটা দ্বারা ঠিক একই অর্থ প্রকাশ করছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই সমার্থক ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে দুইটা একসাথে থাকে তাহলে সেই সেন্টেন্সটাতে রিডান্ডেন্সি এরর দেখাবে। চলো ভাই আমরা বেশ কিছু রিডান্ডেন্সি এররযুক্ত সেন্টেন্স দেখি। এবার সেন্টেন্সটার দিকে আমরা দেখি, ডো নট রিপিট দিস মিস্টেক এগেইন। আচ্ছা দেখো এখানে রিপিট, রিপিট অর্থ হলো কি পুনরায়, আবার ইউজ করা হয়েছে এগেইন, তার মানে কি রিপিট থাকলে এগেইনের কোনো ব্যবহার দরকার নেই, অর্থাৎ এটা রিডান্ডেন্স করা হয়েছে। কারেক্ট সেন্টেন্স কি হবে, ডো নট রিপিট দিস মিস্টেক, এগেইনটা বাদ যাবে। দুই নম্বর সেন্টেন্সের দিকে আসি আমরা, শাহরুম রিটার্ন ব্যাক ফ্রম হিজ ট্রিপ। এখানে কি দেখো ভাইয়া, রিটার্ন, রিটার্ন মানে কি ফিরে আসা, ব্যাক মানেও ফিরে আসা, একই ধরনের শব্দ দুইটা ইউজ করা হয়েছে। আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি, শাহরুম রিটার্ন ফ্রম হিজ ট্রিপ, তাহলে এখানে ব্যাকটা বাদ যাবে। তিন নম্বর সেন্টেন্সের দিকে আসি আমরা, দে আর ইউনাইটেড টুগেদার। আচ্ছা ইউনাইটেড মানে কি, ইউনাইটেড মানে হলো একসাথে, আবার টুগেদার মানেও একসাথে, অর্থাৎ একটা ইউজ করলে আরেকটা ইউজ করার দরকার নেই, এখানে ইউনাইটেড দ্বারা টুগেদার রিডান্ডেন্স করা হয়েছে। তাহলে কারেক্ট সেন্টেন্স কি হবে আমাদের, দে আর টুগেদার, অর্থাৎ এখানে ইউনাইটেডটা বাদ যাবে। আচ্ছা ভাই আমরা চার নম্বর সেন্টেন্সটার দিকে আসি, হি ইজ মাই কাজিন ব্রাদার। আচ্ছা কাজিন অর্থ কি, কাজিন অর্থ হলো চাচাতো ভাই, মামাতো ভাই, এটাও অর্থ ভাই, আমাদের এখানে এটা এক্সট্রা ইউজ করা হয়েছে, তাহলে কি আমাদের এখানে ব্রাদারটা বাদ যাবে। আমাদের কারেক্ট সেন্টেন্স কি হবে, হি ইজ মাই কাজিন। চলো ভাইয়া আমরা পাঁচ নম্বর সেন্টেন্সটার দিকে দেখি, এখানে লেখা রয়েছে দেখো, দ্য রিজন আসিফ ওয়াজ রিজেক্টেড বিকজ হি ওয়াজ টু ইয়ং। আচ্ছা এখানে দেখো দ্য রিজন দ্বারা কারণ বোঝানো হচ্ছে, আবার একই সেন্টেন্সে বিকজ দ্বারা কারণ বোঝানো হচ্ছে, সুতরাং এখানে রিডান্ডেন্সি এরর রয়েছে। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্সটা কি হবে, আসিফ ওয়াজ রিজেক্টেড বিকজ হি ওয়াজ টু ইয়ং। এখানে দ্য রিজনটা আমরা তুলে দিলেই আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। আচ্ছা আমরা ছয় নম্বর সেন্টেন্সটার দিকে দেখি, চলো, আই স দ্য হোল সিন উইথ মাই ওন আইস। অর্থাৎ আমি আমার নিজের চোখ দিয়ে পুরো দৃশ্যটা দেখেছি। আচ্ছা আমি যদি কোনো দৃশ্য দেখি তাহলে তো আমার নিজের চোখ দিয়েই দেখবো, সেটা এক্সট্রা ক্লজ ইউজ করে বলার দরকার নেই। সুতরাং আই দ্বারা, অর্থাৎ আমি দ্বারা এই ফুল ক্লজটা রিডান্ডেন্স হয়েছে, উইথ মাই ওন আইস, এই ফুল ক্লজটা আই দ্বারা রিডান্ডেন্স হয়েছে। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্সটা কি হবে, দেখো আই স দ্য হোল সিন, এটাই হবে আমাদের কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ উইথ মাই ওন আইস এটা বাদ চলে যাবে। উই স্টেড ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম ইন দ্য হোটেল। আচ্ছা দেখো উই স্টেড ফর এ শর্ট পিরিয়ড, অর্থাৎ এ শর্ট পিরিয়ড দ্বারা একটা সময় বোঝানো হচ্ছে, আবার এখানে অফ টাইম ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, তাহলে এটা বাদ চলে যাবে অফ টাইম, যেহেতু এ শর্ট পিরিয়ড দ্বারাও একটা স্বল্প সময় বোঝানো হচ্ছে। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্সটা কি হবে, উই স্টেড ফর এ শর্ট পিরিয়ড ইন দ্য হোটেল। তোমাদের জন্য দুইটা আমি কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। চলো আমরা দেখি, এখানে প্রথমে লেখা রয়েছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রিডান্ডেন্সি থেকে যে সকল কোশ্চেনগুলো আসে ঠিক ম্যাক্সিমাম কোশ্চেন 90% কোশ্চেন এ আকারেই আসে, অর্থাৎ আমাদেরকে অপশন টেস্ট করতে হয়, অর্থাৎ ম্যাক্সিমাম সেন্টেন্সই রিডান্ডেন্সি এররযুক্ত থাকে আর একটা সেন্টেন্স থাকে যেটাকে এরর ছাড়া, সেটা আমাদের হবে কারেক্ট অ্যান্সার। চলো আমরা কীভাবে টেস্ট করবো সেটা দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলে আমাদেরকে চারটা সেন্টেন্সই পড়তে হবে। এ নাম্বার সেন্টেন্সটা দেখো, হি ইজ বেস্ট টুডে দেন ইয়েস্টারডে, হি ইজ গুড টুডে দেন বিফোর, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, হি ইজ বেটার টুডে। আচ্ছা দেখো ভাইয়া, এখানে এই সিম্পল
সেন্টেন্স অর্থাৎ সে আজকে ভালো এই অর্থটাই কিন্তু এই তিনটা সেন্টেন্সই প্রকাশ পেয়েছে, কিন্তু এই তিনটা সেন্টেন্সে শুধু শুধু টেনে বড় করা হয়েছে। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে কোনো সেন্টেন্সকে শুধু শুধু টেনে বড় করাও রিডান্ডেন্সি এরর, অর্থাৎ এই তিনটা সেন্টেন্সই রিডান্ডেন্সি এররযুক্ত সেন্টেন্স আর এই সেন্টেন্সটা হলো এরর ছাড়া। সুতরাং আমাদের কারেক্ট সেন্টেন্স হবে হলো ডি নাম্বার। চলো ভাই আমরা দুই নাম্বার কোশ্চেনটার দিকে দেখি। দুই নাম্বার কোশ্চেনটাতে আমি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স লিখিনি, কারণ এটা চুজ দ্য কারেক্ট সেন্টেন্সই চেয়েছে, আমি ডট ডট দিয়ে প্রকাশ করেছি। হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জাজ, অর্থাৎ মোস্ট দ্বারা পারফেক্ট রিডান্ডেন্স হয়েছে। বি নাম্বারটা আমরা পড়ি, হি ইজ এ মোস্ট পারফেক্ট জাজ। আচ্ছা একই প্রবলেম, সি নাম্বারটা পড়ি, হি ইজ এ পারফেক্ট জাজ, এটাই হবে আমাদের কারেক্ট সেন্টেন্স। চলো আমরা তাও ডি নাম্বার সেন্টেন্সটা পড়ি, হি ইজ ভেরি পারফেক্ট জাজ, অর্থাৎ দেখো এখানে ভেরি দ্বারা পারফেক্ট রিডান্ডেন্স হয়েছে, তার মানে কি এটাই হলো আমাদের কারেক্ট সেন্টেন্স। আশা করি রিডান্ডেন্সি সম্বন্ধে তোমাদের কোনো প্রবলেম থাকবে না, কারণ আমি বেশ কিছু রিডান্ডেন্সি এররযুক্ত সেন্টেন্স তোমাদেরকে দেখিয়েছি এবং সেগুলো আমরা কারেকশন করেছি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তারপরে তোমাদেরকে বিগত সালে ভর্তি পরীক্ষায় কীভাবে রিডান্ডেন্সি থেকে কোশ্চেন আসে সেগুলো তোমাদেরকে দেখালাম। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে, আর আশা করি অন্য সময় অন্য নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হবো।